মিডিয়া জগতের সকল খবর সবার আগে পেতে মিডিয়া হিটস বিডি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে মিডিয়া জগতের আপডেট পান সবার আগে। আবারও ঢাকাইয়া ভাষায় জাহিদ হাসান। ঢাকাইয়া ভাষায় জাহিদ হাসান সর্বশেষ অভিনয় করেছিলেন সাগর জাহানের আরমান ভাই সিরিজের নাটকে। এরপর তাকে আর ঢাকাইয়া ভাষায় কোনো নাটকে দেখা যায়নি। চার বছর পর আবার তিনি ঢাকাইয়া ভাষায় নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আকাশরঞ্জনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় নাটকটিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন ফারুক আহমেদ, আব্দুল্লাহ রানা, পিয়া বিপাশা, তারেক স্বপ্ন, মাহমুদা আক্তার নিশা, মোশারফ হোসেন, বাসার বাপ্পী সহ আরো অনেকেই। এই নাটকে প্রথমবারের মতো জাহিদ হাসানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন পিয়া বিপাশা। নাটকটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। মিডিয়া জগতের সকল খবর সবার আগে পেতে এখনই মিডিয়া হিটস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।